গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের খামারপাড়া গ্রামে ঢুকলেই চোখে পড়ে হাতপাখা তৈরির দৃশ্য। বাড়ির উঠানে বসে কেউ সুতা গোছাচ্ছেন, কেউ করছেন বাঁশ কাটার কাজ, আবার কেউ করছেন বুননের কাজ। এভাবেই তৈরি হচ্ছে নানা রঙের আকর্ষণীয় সব হাতপাখা। দীর্ঘদিন ধরে পাখা তৈরি ও বিক্রির কারণে মানুষের কাছে এই গ্রাম হাতপাখার গ্রাম বলেই পরিচিতি পেয়েছে। এবছর প্রচণ্ড গরম আর বিদ্যুতের সীমাহীন লোডশেডিংয়ে হাতপাখার উপরে নির্ভরতা বেড়েছে কয়েক গুণ। চাহিদার যোগান দিতে দিনরাত কাজ চলছে হাতপাখার গ্রামে। চাহিদা হিসেবে মানুষ দিনে এতে 5 জন 6 জন 10 জন পর্যন্ত ঘুরতেছি এই পাখা নিবেড়ে আসে। চাহিদা খুব বাড়ছে, কিন্তু এখন টাকাই নাই, অগ্রিম টাকা নিয়ে মাল বানান লাগতেছে। আমাদের পোষায় না, প্রতিদিন 1200 থেকে 1500 হাতপাখা তৈরি হয় এই গ্রামে। একটি পাখা পাইকারি 30 টাকা এবং বিভিন্ন হাট বাজারে দোকানে এবং মেলায় বিক্রি হয় 40 টাকায়। ব্যাপারী অনেক ঢুকতেছে, আমরা পাখা সেল দিতে পারতেছি না, তো আর পুঁজি নেই। রাত দিন খাটতেছি, পরিশ্রম করতেছি, তারপর দিতে পারছি না, দূর দূরান্ত থেকে পাখির আসতেছে, নিতে পারছি না। এই ক্ষুদ্র শিল্পকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা করছে বিসিক। যেহেতু এটি একটি কুটির শিল্প, আমরা এই ধরনের শিল্প কারিগরি সহযোগিতা দিয়ে থাকি, তাদেরকে বিভিন্ন ধরনের নকশা, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি, এবং তারা যদি আমাদের কাছে ঋণের জন্য সহায়তা চেয়ে থাকে, আমরা তাদেরকে আর্থিকভাবেও সহায়তা করে থাকি। হাতপাখা শিল্পকে বাঁচাতে সংশ্লিষ্টরা এগিয়ে আসবেন এমন প্রত্যাশা স্থানীয়দের। বিপ্লব ইসলাম, বৈশাখী সংবাদ, গাইবান্ধা।